অবিভক্ত বাংলার বাজিতপুরের ছোট্ট বিনোদ উত্তরপ্রদেশের গোরক্ষপুর মঠের যোগীরাজ গম্ভীরনাথজির কাছ থেকে দীক্ষা নেয়ার পর মায়ের আদেশে পিতার পারলৌকিক কার্য সম্পাদনের জন্য গয়ায় আসেন গয়া স্টেশনে নামতেই পাণ্ডারা তাকে ঘিরে টেনে হিচড়ে নিয়ে যেতে থাকেন পাণ্ডাদের এই অত্যাচারে প্রতিবাদে গর্জে ওঠেন ব্রহ্মচারী বিনোদ পাণ্ডাদেরকে ছুঁড়ে দূরে ফেলে দিয়ে সেখানে দাঁড়িয়েই তিনি প্রতিজ্ঞা করেন সাধারণ ধার্মিক মানুষের পারলৌকিক কার্যের সুবিধার্থে তার প্রথম কাজ হবে তীর্থ সংস্করণ এরপর আজ থেকে একশো বছর আগে উনিশশো সালে গয়াতেই প্রথম প্রতিষ্ঠা করেন ভারত সেবাশ্রম সংঘ তীর্থযাত্রীদের থাকার জন্য তৈরি হয় যাত্রী নিবাস সকলে যাতে নির্বিঘ্নে স্বল্প ব্যয় পিণ্ডদান করতে পারেন তার ব্যবস্থা করা হয় ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসী ও স্বেচ্ছাসেবকদের পরিচালনায় এরপর একে একে হরিদ্বার ঋষিকেশ কেদারনাথ বদ্রীনাথ সহ ভারতবর্ষের বিভিন্ন ধর্মীয় স্থানে এমনকি সারা বিশ্বে ভারত সেবাশ্রম সংঘ গড়ে ওঠে যে পাণ্ডাদের অত্যাচার রুখতে এই আশ্রম গড়ে উঠেছিল একশো বছর পর সুষ্ঠুভাবে তীর্থকাজ পরিচালনা করার জন্যে গয়া তীর্থক্ষেত্রের পাণ্ডাদেরই সম্বর্ধনা দেয়া হয় ভারত সেবাশ্রম সংঘের পক্ষ থেকে এছাড়া একশো বছর উপলক্ষে অনুষ্ঠিত হয় বিশাল শোভাযাত্রা ধর্মীয় অনুষ্ঠান ধর্মীয় প্রবচন পূজারতি সহ নানা অনুষ্ঠান উপস্থিত ছিলেন সংঘের কার্যকরী সভাপতি শ্রীমৎ স্বামী পূর্ণাত্মানন্দজী মহারাজ সহ সভাপতি শ্রীমৎ স্বামী বিশ্ব মহারাজ প্রধান সম্পাদক স্বামী বিশ্বাত্যানন্দী মহারাজ যুগ্ম সম্পাদক স্বামী ভাস্করানন্দজি মহারাজ ও গয়া শাখার সঞ্চালক স্বামী ধ্যানেশানন্দজি মহারাজ প্রমুখ ভারত সেবাশ্রম সংঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বাত্যানন্দ মহারাজ বলেন তীর্থযাত্রীদের সেবাদানের পাশাপাশি ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা স্বামী প্রণবানন্দজি মহারাজের আদর্শ ও প্রদর্শিত কর্মকাণ্ড সারা বিশ্বে ছড়িয়ে দেওয়াই তাদের মূল উদ্দেশ্য तो भारत संघ प्रतिष्ठाता जो जुगा स्वामी प्रणवानंद जी महाराज वहाँ संकल्प लिया था जब मैं यहीं पहले गया में ही अंतर करके हम हिंदू धर्म की रक्षा के लिए ये तीर्थ जातियों की सेवा के लिए आश्रम स्थापन करूंगा